উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে ইংরেজিতে তোমরা রাইটিং স্কেলকে নিয়ে অনেকে চিন্তায় আছো সাজেশান ফলো করছো অনেকে কি কী রাইটিং পড়বে বা কোনটা পড়বে না এই নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছো অনেকে ভেবে রেখেছো ছয়ের বি দাগে লেটার রাইটিং করবে তো ছয়ের এ দাগে রিপোর্ট রাইটিং থাকে তো রিপোর্ট রাইটিংয়ে আবার খুব ইম্পর্টেন্ট রিপোর্টগুলো আছে আমাদের যেগুলো এইচএসে আসে যেমন টিচার্স ডে সেলিব্রেশন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ফেয়ারওয়েল সেরিমনি অফ রিটায়ার্ড টিচার বা তোমার ক্লিনিং আপ প্রোগ্রাম নির্মল বিদ্যালয় উইক ইত্যাদির ইম্পর্ট্যান্ট রিপোর্টগুলো আছে এর পাশাপাশি এই রিপোর্টটা একটু দেখে রাখো এই রিপোর্টটা হচ্ছে খুবই আনকমন রিপোর্ট কিন্তু এগুলো আমাদের খবর কাগজে হাইলাইট হয় তাই এই রিপোর্ট পড়ে রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে তো মনে করো কোনো একটা মেয়ে তার কম বয়সে তার বাবা বিয়ের আয়োজন করেছিল তো সেক্ষেত্রে ওই মেয়েটা সাহসী পদক্ষেপ নিয়েছিল কিছু বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে লোকাল প্রশাসনের সাহায্য নিয়ে তার নিজের বিয়েটাকে সে আটকাতে পেরেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের কন্যাশ্রী প্রকল্প চালু করছেন গার্লস এডুকেশনকে প্রমোট করছেন তাই এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে খুবই কিন্তু উল্লেখের দাবি রাখে এবং এরকম রিপোর্ট একটা দুটো রেডি করে রাখা বুদ্ধিমানের কাজ তো সেক্ষেত্রে আমরা রিপোর্টে হেডিং দিতে পারি এ ব্রেভ গার্ল স্টপস হার আনটাইমলি ম্যারেজ একটা সাহসী মেয়ে তার অকালে বিয়ে বা অসময়ে নাবালিক অবস্থায় যে বিয়েটা তার বাবা মা আয়োজন করেছিল সেই বিয়েটাকে সে আটকাতে পারলো এটা আমরা হেডিং দিয়ে দেবো আর রিপোর্টটা কে লিখছে বলতে হয় আমরা বাই দিয়ে তোমার নাম লিখবে আমি লিখেছি রাজকুমার দিন্দা তোমরা এ নাম উল্লেখ করবে তোমাদের নিজেদের নাম উল্লেখ করবে অনেক এখানে বাই স্টাফ রিপোর্টারও লিখতে পারো তো রিপোর্টটা যেখান থেকে লেখা হচ্ছে একটা জায়গার নাম উল্লেখ করতে হয় আমরা জায়গার নাম দেবো রামনগর তুমি তোমার বাড়ির ঠিকানার যে জায়গাটা সেই জায়গার নামটা উল্লেখ করবে আর ডিসেম্বর একুশ আমার তারিখ দেওয়া হচ্ছে তোমরা এই তারিখ দেবে না তোমরা নিজেদের পরীক্ষা যে তারিখে বসে দিচ্ছ সেই পরীক্ষার তারিখটা উল্লেখ করবে তোমরা লিখতে পারি এরকম চাইল্ড ম্যারেজ ইজ এ কার্স অফ এ সোসাইটি একটা সমাজের অভিশাপ হচ্ছে বাল্যবিবাহ দ্য গভেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ ল দ্যাট নো গার্ল ক্যান ম্যারি বিফোর সি ইজ এইটিন সরকার একটা নিয়ম জারি করে রেখেছে যে কোনো মেয়ে আঠেরো বছর বয়স না হলে বিয়ে করতে পারবে না বাট অঞ্জন দাস এই রেসিডেন্ট অফ গোবরা ভিলেজ আন্ডার রামনগর পুলিশ স্টেশন ডিড নট কেয়ার অফ ইট কিন্তু রামনগর থানার অন্তর্গত গোবরা গ্রামের বাসিন্দা অঞ্জন দাস তিনি এই নিয়মের পরোয়া করলেন না অ্যান্ড অ্যারেঞ্জড এ ম্যারেজ অফিস ফিফটিন ইয়ার্স ওল্ড ডটার অর্পিতা দাস এবং তিনি তাঁর মাত্র পনেরো বছর বয়সী একজন মেয়ে নাম হচ্ছে অর্পিতা দাস তার জন্য তিনি বিয়ের আয়োজন করে ফেললেন অর্পিতা দাস ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টেন অর্পিতা দাস ক্লাস টেনের একজন স্টুডেন্ট অ্যান্ড সি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট এবং সে একজন মেধাবী ছাত্রী সি ওয়ান্টস টু বি ডক্টর ইন ফিউচার ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় সো সি কুড নট এগ্রি উইথ দিস আনটাইমলি ম্যারেজ তাই সে এই অকালে বিবাহটাকে মেনে নিতে পারল না বাট সি ডিড নট নো হোয়াট টু ডু কিন্তু সে জানতো না কী করতে হবে অ্যাট ফার্স্ট সে ইনফর্মড হার ফ্রেন্ডস প্রথমে সে তার নিজের বন্ধুদেরকে জানালো এই বিষয়ে হার ফ্রেন্ডস ওয়ে আর ব্রেভ তার বান্ধবীরা কিন্তু খুবই সাহসী ছিল অ্যান্ড দে টুক অর্পিতা টু দ্য হেডমাস্টার অফ দ্যার স্কুল তাই তারা অর্পিতাকে নিয়ে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গেল অর্পিতা ওয়াজ অ্যাফ্রেড অফ হার স্ট্রিক্ট ফাদার অর্পিতা খুব ভয় পাচ্ছিলো তার কড়া বাবা এসব বিষয়ে কিছু জানতে না পেরে যান বাট দ্য হেডমাস্টার কনসোল্ড হার কিন্তু হেডমাস্টার তাকে সান্ত্বনা দিলেন দ্য হেডমাস্টার সিক্রেটলি ইনফর্ম দ্য লোকাল পঞ্চায়েত প্রধান অ্যান্ড দ্য ওসি অফ রামনগর পুলিশ স্টেশন আর হেডমাস্টার গোপনে তিনি খবরটা জানালেন স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এবং রামনগর থানার ওসিকে মানে বাবুকে ইট ওয়াজ এ মাস্টার প্ল্যানিং এটা ছিল একটা বেশ চমৎকার প্ল্যানিং ফাইনালি অন দ্য ওয়েডিং ডে দ্য হেডমাস্টার অ্যারাইভড অ্যালং উইথ দ্য ও সি অ্যান্ড দ্য পঞ্চায়েত প্রধান ইন অর্পিতাজ হাউস অবশেষে বিয়ের দিন হেডমাস্টার নিজে পৌঁছালেন সশরীরে ওই অর্পিতার বাড়িতে কাকে কাকে সঙ্গে নিয়ে থানার ওসিকে সঙ্গে নিয়ে এবং পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে স্টপ দ্য ম্যারেজ তারা বিয়েটাকে বন্ধ করলেন অ্যান্ড থ্রেটেন্ড অর্পিতা ফাদার এবং অর্পিতার বাবাকে তারা ধমক দিলেন অর্পিতাজ ফ্রেন্ডস ওয়ে আর দেয়ার অর্পিতার বন্ধুরাও কিন্তু সেখানে ছিল দে অল ওয়ে হ্যাপি তারা সকলেই খুব খুশি ছিল অর্পিতা হ্যাড এ ব্রড স্মাইল অন হার ফেস আর অর্পিতার মুখেও দেখা গেল একটা চওড়া হাসি অর্পিতা ফাদার প্রমিসড টু কন্টিনিউ অর্পিতার স্টাডি অর্পিতার বাবা কথা দিলেন তিনি তার মেয়ে অর্পিতার পড়াশোনা কন্টিনিউ করবেন অ্যান্ড দ্য হেডমাস্টার অলসো প্রমিস টু হেল্প অর্পিতা ইন এভরি ওয়ে আর হেডমাস্টারও কথা দিলেন তিনি অর্পিতাকে সমস্ত রকম সাহায্য করবেন সো দ্যাট সি ক্যান বিকাম আ ডক্টর যাতে সে একজন ডাক্তার ভবিষ্যতে হতে পারে তো এই ধরনের রিপোর্ট কিন্তু আনকমন কিন্তু এবছর সম্ভাবনা রয়েছে যেহেতু কন্যাশ্রীকে প্রমোট করার নানান চেষ্টা চলছে তাই এই রিপোর্টটাও একবার হলেও চোখ বুলিয়ে রাখতে হবে বা একটু দেখে রাখতে হবে যাতে পরীক্ষায় যদি এরকম টাইপের কোনো রিপোর্ট চলে আসে স্টুডেন্ট সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত তাই কোনো রকম অস্বস্তিকর অবস্থা যাতে পড়তে না হয় আমার চ্যানেলে ঢুকে পড়ো প্লেলিস্টকে ক্লিক করো ক্লাস টুয়েলভের ভিডিও বার করো তোমাদের দরকারের সমস্ত ভিডিও তোমরা সেখানে পাবে